পদ্মাসেতু নাট বল্টু খোলা বায়েজিদের রিমান্ডের পর এবার গাড়ি জব্দ। পদ্মাসেতু নাট বল্টু খুলে টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে দেওয়া বায়েজিৎ তালহার গাড়িটি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এদিকে ঘটনার সময় বায়েজিদের সঙ্গে থাকা কাইসারকে খুঁজছে পুলিশ। কাইসার কাতার প্রবাসী, তিনি যেন দেশ ছাড়তে না পারেন সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার এইসব তথ্য নিশ্চিত করেছেন সিআইডির এক কর্মকর্তা। ওই কর্মকর্তা জানান, বায়েজিদের শান্তিনগর বাসা থেকে গতকাল রাতে গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটি বায়েজিদের নামে নিবন্ধন করা। গত 25 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন ভোর থেকে ওই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দুপুরে 34 সেকেন্ডের একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বায়েজিৎ তালহা সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টু নাট খুলছেন। ভিডিওটি ধারণকারী বলতে শোনা যায়, এই লুচ দিহি লুচ নাট, আমি একটা ভিডিও করতেছি দেহ। নাট হাতে নিয়ে বায়েজিৎ বলেন, এই হলো পদ্মা সেতু, আমাদের স্বপ্নের পদ্মা সেতু। দেখো আমাদের হাজার কোটি টাকার পদ্মা সেতু, এই নাট খুইলা এখন আমার হাতে। বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই বিকেলে তাকে রাজধানী থেকে আটক করে সিআইডি। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বায়েজিৎকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। অন্যদিকে অনুতপ্ত বায়েজিদের পরিবার ক্ষমা চান প্রধানমন্ত্রীর কাছে। বায়েজিৎ ছেলে হিসেবে খুবই ভালো, তবে সে যে কাজটা করেছে সেজন্য আমরা অনুতপ্ত, কাজটা সে ভালো করেনি, এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাই। জাগো নিউজের কাছে এভাবেই কথা বলছিলেন পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে সারা দেশ আলোচিত পটুয়াখালীর বায়েজিৎ তালহার মৃধার মেজ ভাবি হাদিস আক্তার। কথা হয় বায়েজিদের ছোট চাচি ফরিদা বেগমের সঙ্গেও। তিনি বলেন, বায়েজিৎ ছেলে হিসেবে খুবই ভালো, এরপরও সে যে কাজটা করেছে সেটা ঠিক করেনি, এজন্য আমরা অনুতপ্ত। বায়েজিৎ স্থানীয় গাবোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রাথমিক এবং পটুয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা কলেজে ভর্তি হয়ে সেখান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত তিনি। তবে বায়েজিৎ ঢাকায় থাকায় স্থানীয়ভাবে তেমন পরিচিত নন। বিভিন্ন পারিবারিক এবং সামাজিক আচার অনুষ্ঠানে গ্রামের বাড়ি এলেও দু একদিন থেকে আবার ঢাকায় ফিরে যেতেন। শনিবার বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ভোর 6টায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওই দিনই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও বানিয়ে আলোচনায় আসেন বায়েজিৎ। এরপরই প্রকাশ পায় বায়েজিদের পারিবারিক এবং রাজনৈতিক পরিচয়। পটুয়াখালীতে বায়েজিদের তেমন কোনো পরিচিতি না থাকলেও বিভিন্ন গণমাধ্যমে তার নাম পরিচয় প্রকাশ পায়। তার সঙ্গে ছাত্রদল এবং ছাত্রলীগ নেতাদের একাধিক ছবি ভাইরাল হয়। তবে দলমত নির্বিশেষে সবাই বায়েজিদকে ধিক্কার জানিয়েছেন। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সোমবার পটুয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বায়েজিদকে জেলার কুলাঙ্গার সন্তান আখ্যা দিয়ে তাকে পটুয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এদিকে পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়েজিদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ সালিহুজ্জামান এই আদেশ দেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।